দশ নং মাখরাজ নুনের মাখরাজ, নুন হরফটি যেভাবে উচ্চারিত হয়, নুন হরফটি জিহ্বার অগ্রবাক্যে উপরের মাড়ির সাথে লাগিয়ে নুন হরফটি উচ্চারণ করতে হয়। জিহ্বার অগ্রবাক, তরফুল লিসান, জিহ্বার মাথা নয় কিন্তু তরফ, জিহ্বার তরফ, যদি আমরা ধরি যে এটা জিহ্বা তাহলে জিহ্বার তরফটাকে, জিহ্বার প্রান্তকে আমরা উপরের মাড়ির সাথে লাগান। লিসা, সামনের উপরে দুই দাঁতের যে মাড়ি রয়েছে সে মাড়ির সাথে লাগান। এন, এটি কিন্তু নুন পরিপূর্ণ উচ্চারণ হবে না, পাশাপাশি নুনের আওয়াজকে নাকের বাঁশিতে নিতে হবে। নাকের বাঁশি হচ্ছে আমাদের তালুর উপরের তালুর ছাদে যে অংশটি রয়েছে যেটা নাকি হলক পর্যন্ত, কণ্ঠনালী পর্যন্ত প্রলম্বিত, তো এটা হচ্ছে নাকের বাঁশি। তো নুনের আওয়াজটাকে নাকের বাঁশিতে নিতে হবে। তো নুনের মাখরাজের দুটি অংশ রয়েছে, ওই দুটি অংশের সমন্বয়ে নুন হরফটি উচ্চারিত হবে। প্রথম অংশটি হচ্ছে তরফুল লিসা, জিহ্বার প্রান্ত, জিহ্বার প্রান্তকে লিসা দাঁতের মাড়ির সাথে লাগাতে হবে, পাশাপাশি আওয়াজটাকে খাইশু নাকের বাঁশিতে নিতে হবে। এই দুটি কাজের সমন্বয়ে নুন হরফটি উচ্চারিত হবে। এন, উন, ইন আওয়াজ নাকে নিতে হবে। এন, 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 উন, ইন, এন, উন, ইন, না, না আওয়াজ নাকে যাচ্ছে, খেয়াল করুন। না, না, নু, 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 নি, নি, না। তো নুন তাসকিন যুক্ত হোক, মুতাহাররিক হোক, সাকিন হোক, সর্বাবস্থায় নুনের মাঝে সামান্য পরিমাণ গুন্না হবে, কেননা নুনের মাখরাজের মধ্যেই গুন্না রয়েছে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তা সত্তাগত গুন্না থেকে, জাতি গুন্না থেকে অতিরিক্ত গুন্না হয়ে থাকে, যেমন ইখফার মাঝে, ইদগামের মাঝে, জাতি গুন্না থেকে, সত্তাগত গুন্না থেকে, তার মাখরাজের গুন্না থেকে অতিরিক্ত গুন্না হয়, কিন্তু মাখরাজের মাঝে সামান্য পরিমাণ গুন্না হলেও পড়তে হবে, এটাকে বলা হয় নুনের জাতি গুন্না, নুনের জাতি গুন্না। আমরা যেখান থেকে লাম উচ্চারণ করেছিলাম নুন তানার একটু নিচে বা একটু সামনে বা আরেকটু পরে, নুনের মাখরাজ লামের মাখরাজের একটু নিচে বা একটু সামনে বা একটু পরে আমরা উচ্চারণ করি এল, এল, এন। তো দেখলাম যে যেখানে আমরা উপরের মাড়িতে যেখানে লামের মধ্যে জিবা রেখেছিলাম নুনের ক্ষেত্রে একটু সামনে রাখছি বা একটু পরে রাখছি। নুনের মাখরাজ হচ্ছে তরফুল লিসান, অর্থাৎ জিবার প্রান্তকে উপরের মাড়িতে রাখতে হবে লামের মাখরাজের একটু নিচে বা একটু পরে, পাশাপাশি নাকের বাঁশি থেকে গুন্না করতে হবে। আমরা মুখের উপর যে অংশটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাকের বাঁশি, এর সীমানা শুরু হচ্ছে নাকের ছিদ্র থেকে এবং পিছনের দিকে যেটাকে বলা হয় নাফির ওয়াস্তাস এই পর্যন্ত হচ্ছে নাকের বাঁশির সীমানা। তো নুনের মাখরাজের দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে নিসফুল মুকাম্মাল, এটা হচ্ছে মুখের অংশ অর্থাৎ জিহ্বাকে মাড়িতে লাগানো, দ্বিতীয় হচ্ছে নিসফুল মুকাম্মিল যেটা হচ্ছে নাকের বাঁশির অংশ। একটা হচ্ছে আল জুজুল লিসানি, একটা হচ্ছে আল জুজুল খাইশুমি, এই দুই অংশের সমন্বয়ে নুন আদায় হয় অর্থাৎ নাকের বাঁশি এবং মুখের সমন্বয়ে নুন আদায় হয়। তো আমরা জিহ্বাকে সামনের উপরের মাড়িতে লাগাবো, পাশাপাশি নাকের বাঁশি থেকে গুন্না করব। এন, 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 এভাবে আমরা নুন আদায় করবো।